আপনাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকের রেসিপি কমলা ভোগ, চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে 1 লিটার জল গরম করতে দেব। এখানে আমি গরুর দুধের ছানা ব্যবহার করছি, 750 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট ছানা মেখে নেওয়ার পর 20 গ্রাম ময়দা, 1 থেকে 1.5 চামচ কমলা লেবুর খোসা বাটা আর সামান্য ফুড কালার দিয়ে আরও একবার মেখে নেব। ছানাটাকে বেশি প্রেশার দিয়ে মাখবেন না, ছানা যেন তৈলাক্ত ভাব থাকে, না হলে মিষ্টির রসে যখন দেবেন মিষ্টিগুলো ফেটে যাবে। জল যখন ফুটে যাবে তখন 1 কিলো চিনি ফুটন্ত জলে দিয়ে দেব মিষ্টির শিরা বানানোর জন্য। যতক্ষণে মিষ্টির রস গাঢ় হচ্ছে ততক্ষণে আমরা লেচি কেটে মিষ্টির আকারে গোল করে নেব। মিষ্টির শিরা গাঢ় হতে সময় লেগেছে প্রায় 25 থেকে 30 মিনিট। এবার একে একে মিষ্টিগুলো রসে ছেড়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাস হাই ফ্লেমে রেখে দেবেন। Thank you.
5 থেকে 10 মিনিট পর ছোট কাপে 1 কাপ জলে 2 চামচ ময়দা গুলে মিষ্টির রসে দিয়ে দেব। যখন দেখবেন মিষ্টির রস গাঢ় হয়ে গেছে তখন 5 মিনিট পর পর এক হাতা করে ঠান্ডা জল দিতে থাকবেন। এইভাবে 4 থেকে 5 বার জল দেবেন, তারপর 5 মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নেবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।